একটি শহর গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পেছনে শহরের বাসিন্দাদের ভূমিকা অনেকখানি, আর তা যদি হয় আর্থিক দিক থেকে তাহলে সংবাদের শিরোনামে হওয়া অবধারিত। বিশ্বের যেসব শহরে খ্যাতনামা তারকা, রাজনীতিবিদ কিংবা ব্যবসায়ী বিলিয়নিয়ারদের বসবাস, তাদের মধ্যেই চলে এক ধরনের প্রতিযোগিতা। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সবচেয়ে বেশি বিলিয়নিয়ার থাকেন যে 10টি শহরে। তো চলুন শুরু করা যাক। এক, নিউইয়র্ক, 107 জন বিলিয়নিয়ার, সম্পদের পরিমাণ 640.4 বিলিয়ন ডলার। সবচেয়ে ধনী বাসিন্দা মাইকেল ব্লুমবার্গ, 82 মিলিয়ন ডলার। প্রতিযোগিতার দৌড়ে এই বছর নিজের হারানো গৌরব পুনরুদ্ধার করেছে নিউইয়র্ক শহর। গত এক বছরে শহরটিতে বিলিয়নিয়ারদের সংখ্যা বেড়েছে 8 জন। এইসব বিলিয়নিয়ারের বেশিরভাগই আর্থিক প্রতিষ্ঠানে যুক্ত আছেন। থ্রাইভ ক্যাপিটালের প্রতিষ্ঠাতা জস কুনসার এবং ভেরিটাস ক্যাপিটালসের সিও রামজি মুসলামও এই চোখ ধাঁধানো শহরের বাসিন্দা। নতুন যুক্ত হওয়া বিলিয়নিয়ারদের মধ্যে আছেন ব্লকচেন স্টার্টআপ পেন্সি এর দুই প্রতিষ্ঠাতা সহ ডেভিড ফিঞ্জার এবং আলেক্স আডলাও। একদিকে তুমুল প্রতিযোগিতা সত্ত্বেও শহরের সবচেয়ে ধনী বাসিন্দা হিসাবে জায়গা করে নিয়েছে মাইকেল ব্লুমবার্গ। নিউইয়র্কের মোট বিলিয়নিয়ার সম্পত্তির 13% ব্লুমবার্গের দখলে। 2, বেইজিং, 83 বিলিয়নিয়ার, মোট সম্পদের পরিমাণ 310 বিলিয়ন ডলার। সবচেয়ে ধনী বাসিন্দা ঝ্যাং ইমিং, 50 বিলিয়ন। চীনা ধনকুবেরদের জন্য বিস্ফোরক হয়ে দাঁড়িয়েছে ক্রমবর্ধমান সরকারি তদন্তের চাপ। 2021 সাল থেকে এখনও পর্যন্ত বেইজিংয়ের সমষ্টিগত সম্পদের পরিমাণ কমেছে 174.3 বিলিয়ন ডলার। আর এলেক্স টেকনোলজির প্রতিষ্ঠাতা কেট ওয়াং এবং ডিডি গ্লোবাল এর সিও ওয়িং চেং দুজনের ব্যাংক ব্যালেন্স কমে যাওয়ার প্রভাব পড়েছে চীনা রাজনীতির ওপরে। এই দুইজন সহ মোট 17 জন বিলিয়নিয়ারকে হারিয়েছে বেইজিং। তবে বহু কাঠখড় পুড়িয়ে শহরের শীর্ষ ধনীর খেতাব নিজের দখলে নিয়েছেন টিকটক মালিকাধীন বাইটস ড্যান্স এর প্রতিষ্ঠাতা ঝ্যাং ইমিং। ফোর্বস জানিয়েছে গেল বছরের চাইতে এবার তার সম্পদের পরিমাণ বেড়েছে 14.4 বিলিয়ন ডলার। 3, হংকং, 68 বিলিয়নিয়ার, মোট সম্পদের পরিমাণ 304 বিলিয়ন ডলার। সবচেয়ে ধনী বাসিন্দা লি সাউকি, 32.6 বিলিয়ন ডলার। চলতি বছরে বিলিয়নিয়ারের সংখ্যা কমেছে হংকং শহরেও। দেশীয় বাজারের টালমাটাল অবস্থা এবং কঠোরতম কোভিড-19 প্রোটোকলের পেছনে দায়ী থবির পর্যটন শিল্পের কারণে সুপার রিচ বিলিয়নিয়ারদের তালিকা থেকে ছিটকে গেছেন ক্যাসিনো বিলিয়নিয়ার ইনা চ্যান, লরেন্স শো এবং হোটেল ম্যাগনেট ঝাও ডং ডং। এছাড়াও আরও যে দুজন এই তালিকা থেকে বাদ পড়েছিলেন সে লি মান্টা এবং সিং বরট্যাং গত বছর মারা গেছেন। 4, লন্ডন, 66 বিলিয়নিয়ার, মোট সম্পদের পরিমাণ 324.1 বিলিয়ন ডলার। সবচেয়ে ধনী বাসিন্দা লেব ব্লাবান্টিক, 32.5 বিলিয়ন ডলার। মহামারীকালে দীর্ঘ লকডাউনের কারণে স্থবির হয়ে থাকা লন্ডন শহর স্থান পেয়েছে তালিকার 4 নম্বরে। তবে এই বছর নতুন করে আরও 6 বিলিয়নিয়ারকে স্বাগতম জানিয়েছে শহরটি। এদের মধ্যে আছে ফোর্বস তালিকায় জায়গা করে নেওয়া প্রথম বুলগেরিয়ান ও এস্তোনিয়ান বিলিয়নিয়ার এবং তাদের আবাসস্থল এখন লন্ডন। নবাগতদের মধ্যে আরও আছেন ইলেকট্রনিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অ্যারাইভাল এর প্রতিষ্ঠাতা ডেনিস সেবারডালো এবং ডিজিটাল ব্যাংকিং জায়ান্ট রিভলুট এর চিফ টেকনোলজি অফিসার ভ্লাদ ইয়োৎসেনাকে। 5, সাংহাই, 61 বিলিয়নিয়ার, মোট সম্পদের পরিমাণ 187 বিলিয়ন ডলার। সবচেয়ে ধনী বাসিন্দা লিও ইয়াংজিং, 13.2 বিলিয়ন ডলার। অন্যান্য চীনা শহরের চাইতে সাংহাইয়ের অবস্থা তুলনামূলক ভালো। শহরটিতে সুপার রিচ বাসিন্দার সংখ্যা 64 থেকে কমে 61 দাঁড়িয়েছে। গত এক বছরে এই তালিকা থেকে বাদ পড়েছেন চীনা মিডিয়া জায়ান্ট বিলবিলির নির্বাহী কর্মকর্তা জু ই ও চেন রুই এবং যোগাযোগ প্ল্যাটফর্ম আগাগোড়ায় সিও টনি ঝাও। এদিকে সম্পদের পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে শহরের শীর্ষ বিলিয়নিয়ার হয়েছেন কৃষি ও কেমিক্যাল ফার্মি স্টোভ গ্রুপের চেয়ারম্যান লিও ইয়ংজি। 6, সোনজেন, 59 বিলিয়নিয়ার, মোট সম্পদের পরিমাণ 286.6 বিলিয়ন। সবচেয়ে ধনী বাসিন্দা মা ওয়াতেং, 37.2 বিলিয়ন ডলার। গত এক বছরে চীনের সিলিকন ভ্যালি হিসাবে খ্যাত সেনজেন শহরে বিলিয়নিয়ারের সংখ্যা কমেছে 9 জন, ফলে ফোর্বস তালিকায় 6 নম্বরে নেমে এসেছে এটি। সরকারি ধরপাকড়ের ফলে 64% শেয়ার খুইয়েছে সুর ইন্টারন্যাশনাল, ফলে প্রতিষ্ঠানটির 3 বিনিয়োগকারী বিলিয়নিয়ারের তালিকা থেকে ছিটকে গেছে। শুধু তাই নয়, এই মুহূর্তে সেনজেনের সবচেয়ে ধনী বাসিন্দা ইন্টারনেট মিডিয়া টাইকুন মা ওয়াং তেং ও এক বছরে 28 বিলিয়নের বেশি সম্পদ হারিয়েছেন। 7, মস্কো, 53 বিলিয়নিয়ার, মোট সম্পদের পরিমাণ 214.9 বিলিয়ন ডলার। সবচেয়ে ধনী বাসিন্দা ভ্লাদিমির লিসিন, 18.4 বিলিয়ন ডলার। ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে করুণ পরিণতি বরণ করতে হয়েছে মস্কোকে। এক বছরে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার হারিয়েছে রুশ রাজধানী। শহরে মাত্র 2 জন বিলিয়নিয়ার বাদে প্রত্যেকেই উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ হারিয়েছে। স্টিল উৎপাদনকারী কোম্পানি NLMK এর চেয়ারম্যান ভ্লাদিমির লিসিনের ব্যক্তিগত সম্পদ কমেছে 8 বিলিয়ন ডলার। একই সাথে
বিলিয়নিয়ারের তালিকা থেকে বাদ পড়েছেন 26 জন। 8. মুম্বাই 51 বিলিয়নিয়ার, মোট সম্পদের পরিমাণ 301.3 বিলিয়ন ডলার। সবচেয়ে ধনী বাসিন্দা মুকেশ আম্বানি 90.7 বিলিয়ন ডলার। গত বছরের তুলনায় 3 জন বেশি বিলিয়নিয়ার যুক্ত হয়ে তালিকায় 8 নম্বরে উঠে এসেছে ভারতের মুম্বাই শহর। তবে শহরে বিলিয়নিয়ার কমেছে 3 জন। নবাগত বিলিয়নিয়ারদের মধ্যে আছেন ভারতের প্রথম স্বপ্রতিষ্ঠিত নারী বিলিয়নিয়ার ফাল্গুনি নায়ার, বিউটি ফ্যাশন ব্র্যান্ড নিয়াকার মালিক। ফাল্গুনির সম্পদের পরিমাণ 4.5 বিলিয়ন ডলার। একদিকে মুম্বাইয়ের মোট বিলিয়নিয়ারের সম্পত্তি 30% একাই নিজের মুঠোয় রেখেছেন মুকেশ আম্বানি। 9. সান ফ্রান্সিসকো 44 বিলিয়নিয়ার, মোট সম্পদের পরিমাণ 160.8 বিলিয়ন ডলার। সবচেয়ে ধনী বাসিন্দা ব্রায়ান চেক্সি এবং ডাস্টিন মস্কোভিটজ 11.5 বিলিয়ন ডলার। গত বছর 8 নম্বর অবস্থান থেকে এক ধাপ নিচে নেমে গেছে সান ফ্রান্সিসকো। তবে নতুন আল্ট্রা রিচ উদ্যোক্তাদের স্বাগত জানিয়েছে এই শহর। এদের মধ্যে আছেন গ্রামারলির সহপ্রতিষ্ঠাতা ম্যাক্স লিডবিং এবং স্টার্ট আপ কোম্পানি বেক্স এর 2 সহপ্রতিষ্ঠাতা এনরিক ডুবুগ্রাস ও প্রদ্য ফ্রান্সেস্কি। 10. সিউল 38 বিলিয়নিয়ার, মোট সম্পদের পরিমাণ 108.3 বিলিয়ন ডলার। সবচেয়ে ধনী বাসিন্দা কিম বিয়ন সু এবং জে ওয়াই লি 9.1 বিলিয়ন ডলার। 2019 সালের পর আবারও সেরা 10-এ জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়ার এই শহর। চলতি বছর সিউলের নবাগত 3 বিলিয়নিয়ার বাসিন্দায় স্বপ্রতিষ্ঠিত বিলিয়নিয়ার। দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ মেসেঞ্জিং অ্যাপ কাকো এর প্রতিষ্ঠাতা কিম বিয়ন সু এর সঙ্গে যৌথভাবে শীর্ষ ধনীর অবস্থানে আছেন স্যামসং ইলেকট্রনিক্সের ভাইস চেয়ারম্যান জে ওয়াই লি। প্রত্যেকের সম্পদের পরিমাণ 9.1 বিলিয়ন ডলার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।